ক্লাস গুলো ভাগ করা আছে 1 2 3 4 এরকম ভাবে নেই আছে কেমন করে ক্লাস ভাগ করা হয় ভি উপরে দাগ নিচে দাগ ভি ডাবল 1 উপরে দাগ নিচে দাগ যারা স্কুলে যাও বাবু আপনারা একবার হাত তুলে বলুন তো এটা ঠিক বললাম না ভুল বললাম ঠিক আচ্ছা বলুন তো এটা আমরা তো বাংলায় বসবাস করি এটা কোন দেশের ভাষা রোমান রোমান তাহলে রোমান দেশের ভাষা আপনার স্কুলে ক্লাস ভাগ করা হলো এই দেখুন আপনাকে আমি কোরআন কত আশ্চর্য এটা বোঝানোর জন্য আপনাকে অনেক দূর থেকে আমি ভাবিয়ে তুলছি একটা ছেলে স্কুলে পড়ে মাস্টার মশাই দেওয়ালে লিখে রেখে দিয়েছে কি লিখে রেখেছে ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না হেডমাস্টার লিখেছে এটা আচ্ছা বলুন তো দেখি ছাত্র ছাত্রীরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না এটা টোটাল বাংলা হলো না বাংলা ইংরেজি পাইল হলো কোনটা বাংলা ইংরেজি পাইল ছাত্র ছাত্রীরা এটা বাংলা এই দেওয়ালে এটাও বাংলা সাইকেল রাখিবে না সাইকেলটা তো ইংরেজি শব্দ তাই না শুধু সাইকেলটা ইংরেজি নয় আমরা সাইকেলের টোটালে যা বলি সব ইংরেজি যেমন সিট এটা ইংরেজি কভার এটা ইংরেজি চেন এটা ইংরেজি বেল এটা ইংরেজি সাইকেল টোটাল শব্দটা ইংরেজি যা কিছু আমরা বলি এবার আপনাকে বলছি আমি মমতাজুল ইসলাম এখানে এলাম আসার পরে থোড়া ভাত খেয়ে নিলাম আচ্ছা বলুন তো এটা বাংলা হলো ইংরেজি হলো উর্দু হলো না হিন্দি হলো কিছু হলো হ্যাঁ তা আমি এটা বলতে চাইছি যে মাস্টার মশাইরা তাহলে সাইকেলের বাংলাটা কে উদ্ধার করতে পেরেছে লিখতে পারেননি এটা একটা সামান্য কিছু ত্রুটি থেকে গেছে তাই না থেকে গেছে পৃথিবীর একটা আশ্চর্যজনক কিতাব যার নাম আল কোরআন আপনি পৃথিবীর দ্বিতীয় কোন পক্ষ কোরআন মাজিদ আপনি একটাও দেখাতে পারবেন না একটা কিতাব এই কোরআনটা শুধু পিওর আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার আর একটা আশ্চর্যজনক বলি পৃথিবীর কোন গান কোন পদ্য কোন গদ্য কোন উপন্যাস কোন কবিতা কোন ছন্দ এরকম নেই যে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহে একভাবে বললে ভালো লাগবে আছে কিছুদিন আগে মোবাইলে ওই আপনার রানু বলে একটা মেয়ে রানাঘাটে বাড়ি গান গেয়েছিল জি এই গানটা বিশাল ভাইরাল এ আকার দেখতে পাওয়া যায় না তারপরে একটা লোক এলো বাদাম মলা বাদামের ঠালায় তো মোবাইলে ঢোকা যাচ্ছিল না হচ্ছিল না তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যায় না আবার নতুন করে কেউ আসবে তাহলে পৃথিবীর কোন রং ঢং চিরস্থায়ী ভালো লাগে না ব্যতিক্রম একটি কিতাব যার নাম আল কোরআন আপনার বয়স চার বছর মসজিদে নামাজ পড়তে যেতেন ইমাম সাহেব প্রথম রেখাতে দাঁড়িয়েই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন বড় হয়েছেন 5 লাখ টাকা খরচা করে সৌদি আরবে চলে গেলেন হজ করতে গিয়েছেন 5 লাখ টাকা ভাবছেন যে এখানে হয়তো একটু আলাদা হবে ওখানেও দেখবেন প্রথমে হাত বেঁধেই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একজন কোন মুসলমান বিরক্ত হয়ে কোনোদিন এ কথা বলেছে এই ইমাম সাহেব সিরা ফাতিহাটা বাদ দিয়ে কুলহোটা দিয়ে নামাজ শুরু করো বলেছে বলবে না বরং আমি মমতাজুল ইসলাম সিরা ফাতিহা পড়লে একরকম লাগে এই ভাই তেলাওয়াত করলে আর এক রকম লাগে কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে আর এক রকমের লাগে এক এক রকমের এক এক ঢং তাই না এটা একটা মারাত্মক কেতাব আমি এই কেতাবের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকে পরিচয় দেব মুত্তাকি আর সত্যবাদী কোরআনের ভাষাতে সত্যবাদী কারা আর মুত্তাকি কারা শুধু এই দুটো কথা বলবো না এর ভিতরে হাজারো কথা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এইটা হচ্ছে মূল সাবজেক্ট আমার আর অনেক কথা রয়েছে আপনাকে এবার একটা একটা করে বলছি আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব সর্বপ্রথম বলে রাখি মুত্তাকি তাদের দেখতে কেমন মুত্তাকি কাকে বলে মুত্তাকির উদাহরণ হচ্ছে এই আপনি রাস্তা দিয়ে চলছেন আপনি রাস্তা দিয়ে চলার সময়তে লুঙ্গি পরে হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখছেন যে দুই সাইডে বড় বড় কাঁটার গাছ আপনার লুঙ্গিতে কাঁটা ফুটে যেতে পারে এক রকমের কাঁটা টাইপের ঘাস হয় না যেটা লুঙ্গিতে কাপড়ে বিঁধে যায় এই গাছ যদি আপনি দেখেন রাস্তার ধারে হয়ে আছে আচ্ছা বলুন তো আপনি তাহলে চলবেন কি করে রাস্তা দিয়ে লুঙ্গিটাকে তুলে চলবেন তাই না যাতে লুঙ্গিতে কাঁটা ঢুকে না যায় এটাই হচ্ছে মুত্তাকির উদাহরণ মুত্তাকি রাস্তা দিয়ে চলবে হাজার রকমের হারাম হাজার রকমের অবৈধ হাজার রকমের শির হাজার রকমের বেদাত হাজার রকমের কুসংস্কার হাজার রকমের ভণ্ডামি সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজ লক্ষ্যে পৌঁছিয়ে যাবে এর নাম হচ্ছে মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব কল্যাণ শুধু এতে নেই মানুষ হিসাবে আপনার কল্যাণ শুধু এতে নেই কিছে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে পিঠ করে দিন রাত নামাজ পড়ছেন দিন রাত মাথা ঠুকছেন এতে শুধু কল্যাণ নেই এতে কল্যাণ আছে এতেই শুধু কল্যাণ নেই এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই দেখবেন পবিত্র আল কোরআনে সব কথা আপনি পাবেন না পাবেন কোরআনে সব কথা পাবেন পাবেন না আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত তোমরা নামাজ পড়ো সালাত আদায় করো সালাত প্রতিষ্ঠা করো সালাত আদায় করো নয় প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা কাকে বলে আপনাকে একটা জিনিস বোঝাই এই লুঙ্গি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এই কারণে একটা লোককে আপনি কখনো পাগল ছাড়া কাউকে দেখেছেন যে সেই লোকটা বিনা লুঙ্গিতে ন্যাংটো হয়ে ঘুরছে দেখেছেন দেখেননি কাপড় জিন্স প্যান্ট মেয়েদের শাড়ি মেয়েদের ব্লাউজ এটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ওই জন্য একটা নারী পুরুষকে আপনি দেখবেন না যে তারা উলঙ্গ হয়ে ঘুরছে দেখেছেন দেখেননি কাপড় প্রতিষ্ঠিত হয়েছে মানে প্রত্যেক মানুষ এটা পড়তে বাধ্য এর নাম প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে বলেছে আকিমিস সালাত তোমরা সালাত প্রতিষ্ঠা করো মানে তোমার সাত বছর বয়স থেকে মরণের এক সেকেন্ড আগ পর্যন্ত তোমার ভিতরে সালাত থাকতেই হবে কাপড় যেমন তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখে ওটা প্রতিষ্ঠিত হয়েছে সমাজে সালাত তেমন প্রতিষ্ঠিত মানে তোমার সঙ্গে অতঃপরতভাবে জড়িয়ে থাকবে নাম্বার দুই আরেকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই কোরআনে সব কিছু পাবেন না যেমন নামাজ পড়ার কথা কোরআনে বলা আছে ওযু করার কথা চার রকমের বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজের আগে যারা ওযু করবে চারটি ফরজ আদায় করে নাও এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই তোমরা যারা ঈমান এনেছো শোনো ফাগসিলু ওযুহাকুম তোমরা তোমাদের চেহারাটা ধোও ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমার হাতটা কোহনু পর্যন্ত ধোও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আর ওয়ামসাহু বিরুসিকুম তোমার মাথাটাকে মাসা করো হাত কোহনু পর্যন্ত ধোও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন পাটা টাকনু পর্যন্ত ধোও ওযু করার চারটি নিয়ম আল্লাহ বলে দিলেন এবারে বলুন আপনি নাকে পানি দেন কি দেন না দেন দেন কুলি করেন কি করেন না করেন তাই তো ওযু শেষে একটা দোয়া বলতে হয় এটা আপনি বলেন কি বলেন না বলেন আচ্ছা বলুন তো এটা কি কোরআন মাজিদে পাওয়া গেছে না তাহলে এটা জানতে গেলে কোথায় যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার আপনাকে আর একটা দুনিয়াবি কথা দিয়ে বোঝাই ভারতের একটা
নাম করা ক্রিকেট প্লেয়ার, নাম হলো তার শচীন তেন্ডুলকর। নাম শুনেছেন? শুনেছেন? খুব ধীর মস্তিষ্কের প্লেয়ার ছিলেন, আস্তে 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 করে খেলতেন, অনেক সময় সেঞ্চুরি করে দিয়েছেন অনেক। সৌরভ গাঙ্গুলী বাম হাতের ব্যাটিং করতেন, খুব নাম করা প্লেয়ার, তাই না? আপনি সারা ওয়ার্ল্ডে যত ক্রিকেট প্লেয়ার আছে একটা প্লেয়ারকে আপনি দেখাতে পারবেন যে প্লেয়ারটা শুধুমাত্র ছয়বারই সেঞ্চুরি করে দিয়েছে, দেখাতে পারবেন? রেকর্ড আছে না? শচীনের মতো একটা নাম করা ক্রিকেট প্লেয়ার কেও অনেক সময় ছুটে রান নিতে গিয়ে আউট হতে হয়েছে, হয়নি? হয়েছে। উদ্দেশ্য পূরণ সেঞ্চুরি করতে হবে, এই টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময়তে সৌরভ গাঙ্গুলীর মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার তাকে পর্যন্ত অনেক সময় ছুটে রান নিতে হয়েছে। তার মানে শুধু ছয় মেরে সেঞ্চুরি করা যাবে না। কেউ যদি মনে করে শুধু চার মেরে সেঞ্চুরি হবে না, মাঝে সাঝে ছুটে রানও নিতে হবে, তা আল্লাহ ঠিক ওই রকমই যেন বলতে চাইছেন। লাল তালাল বিল্লাহ হাত্তা তুনফিকু, আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিল্লাহ আনতুবাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে পিঠ করে আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি তুমি সেঞ্চুরি করবে অর্থাৎ জান্নাত চলে যাবে, এইটা ধারণা নয়, এটা একেবারেই ভুল। আরো কিছু ছোটখাটো কাজ আছে যেগুলো তার সাথে জড়িয়ে নিয়ে তোমায় করতে হবে। ছোটখাটো ভালো কাজ কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন মান আমানা বিল্লাহ, আমার প্রতি ইমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এবার আপনাকে বলছি ইমান এটা হচ্ছে একটা গাছের শিকড়, ভালো করে বুঝবেন, একটা গাছের শিকড় এর নাম কি? ইমান। একটা গাছ যেমন তার শিকড় নষ্ট হয়ে গেলে সে পাতাগুলো শুকিয়ে যায়, যায় না? যায়। আর একটা গাছ আর একটা বৈশিষ্ট্য কি? আর একটা গাছের একটা বৈশিষ্ট্য হলো তার অনেক ডালপালা শাখা প্রশাখা হয়, হয় না? হয়। ইমানটা হচ্ছে মেন শিকড়, মেন শিকড়ের কাজ কি? আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রাখতে হবে। তারপর এর অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা, তার মধ্যে ছোট একটা শাখা প্রশাখা আপনাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। একটা গাছের বিশটা ডাল, যদি একটা ডাল যদি কেটে ফেলে দেওয়া হয় গাছটা বাঁচবে কি বাঁচবে না? বাঁচবে। একজনা বলছে না, তার মানে কিছুই বোঝে না, বিশটা ডাল আছে একটা ডাল কেটে দিলে বাঁচবে না? বাঁচবে। দুটো ডাল যদি কেটে দেওয়া হয় তারপরেও বাঁচবে? আচ্ছা বলুন, যদি সব ডাল যদি কেটে দেওয়া হয় বাঁচবে না? বাঁচবে না। তা ইমানের অনেক শাখা প্রশাখা, অনেক ডালপালা, তার মধ্যে একটা হচ্ছে লজ্জা, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। আর একটা হচ্ছে কি? না পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কি? ইমানের অঙ্গ। মাঝখানে একটা কথা বলে রাখছি, এটা বললে আমার বিপক্ষে এখনই মানুষ বলবে, বিশেষ করে ওলামারা আমার পিছনে লেগে যাবে, আলেমরা। আজকে মাদ্রাসাগুলো দেখবেন, মাদ্রাসাগুলো যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা আছে, আমিও মাদ্রাসার ছেলে, আল্লাহর কসম আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, আমি শুধু আপনাকে পরিবেশটা দেখাতে চাইছি। আজকে বলুন তো, মিশনগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে না মাদ্রাসাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে? কোনটা? মিশন। মাদ্রাসা বেড়ে উঠছে না, তার কারণ কি বলুন তো? এরা দেখবেন সেই সেকালের সিলেবাস আজ পর্যন্ত গরুর গাড়ির মতো চালাচ্ছে, সিলেবাসে কোনো পরিবর্তন নেই। আর একটা জিনিস, খুব ভালো ঘরের ছেলেরা, খুব ভালো ঘরের ছেলেরা মাদ্রাসা ভর্তি হতে চায় না, কারণ প্রত্যেক মাদ্রাসাগুলোতে আপনি একবার ঢুকে দেখবেন অপরিষ্কারে ভর্তি, আপনি জানবেন তার অধিকাংশ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই জায়গাটা আমাদের মাদ্রাসাগুলিতে খুব অবস্থা খারাপ, আপনি কখনো টেস্ট করতে যাবেন এলাকায় মাদ্রাসা, একটু পায়খানায় যাবেন, পেচ্ছাবে যাবেন, দেখবেন আপনি টিকতে পারবেন না,
অতচ ওইখান থেকে তো শুরু হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক কি না বলুন? এখান থেকে শুরু হওয়া দরকার কি না? এইখান থেকে দরকার, কিন্তু আমাদের এই জায়গাটা খুব দুর্বলতা। যাই হোক, আমি এটা বলতে চাইছিলাম, আমি বলছি যে এটা হচ্ছে ঈমানের একটা শাখা প্রশাখা। আমাদের এগুলো সব আস্তে 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 কিন্তু মরে যাচ্ছে, মানে একটা একটা ডাল কেটে যাচ্ছে। আমাদের লজ্জা আছে? লজ্জা আছে বলুন? লজ্জা নেই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? নেই। আপনি যান, আজকে এগুলো বড় অবাক লাগে, আপনি ভালো কোনো দুলিয়ানে যান, মালদায় যান, কোনো একটা ভালো মুসলিম হোটেলে যাবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আর একটা হিন্দু ভাইয়ের হোটেলে যান, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আমার মনে হয়, আমি রাস্তাঘাটে প্রত্যেক দিন বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করছি, মুসলিম হোটেলগুলোতে তো ঢোকা যায় না, এত অপরিষ্কার। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। আপনি দেখবেন এগুলো বাস্তব বলছি না অবাস্তব, আপনি যান। আরে আপনার জামাটা কত কম দামি এটা বড় বিষয় নয়, আপনার জামাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। নাম্বার দুই, আপনি আর একটা জিনিস জেনে নেন। আচ্ছা, ঈমান বলতে আমি কি বোঝেন? ঈমান মানে কি? বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, তাই তো? হলো না? ঈমান মানে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস নয়, আপনাকে এবার আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। এক, ঈমান মানে হচ্ছে আল্লাহকে এক বলে মানা। দুই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মানা। তিন, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার আপনাকে আরো একটা জিনিস বোঝাই, একটা লোক রয়েছেন আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু কোরআনের কথাগুলো ঠিকঠাক করে মানে না। আচ্ছা বলুন তো, এই লোকটার পূর্ণ ঈমান আছে বলে মনে হয়? নাই। একটা লোক কোরআনকে বিশ্বাস করে, একটা লোক আল্লাহকেও বিশ্বাস করে, নবীকে পূর্ণভাবে বিশ্বাস করে না, তার ঈমান আছে? তারও নাই। ঈমান আছে অসম্পূর্ণ ঈমান। আপনি পান খেতে খুব পছন্দ করেন, পান, একটা পানের দোকানে গেলেন, আপনি জর্দা খান, আপনি হারাম খান জর্দা, পানের সঙ্গে খয়ের খান, আপনি পানের সঙ্গে চুন দেন, একটা পানের দোকানদারকে গিয়ে যদি বলেন ভাই পান দাও, ও যদি আপনাকে একটা পানের পাতা যদি এরকম ভাঁজ করে আপনাকে দেয়, আপনি যদি মুখের ভিতরে দিয়ে চিবাতে শুরু করেন, আচ্ছা বলুন তো দেখি আপনি পানের যে পরিপূর্ণ স্বাদ এটা পাবেন? পাবেন না। তাহলে পরিপূর্ণ স্বাদ পেতে গেলে কি হবে? আপনাকে সুপারি দেওয়া লাগবে, খয়ের দেওয়া লাগবে, জালচিনি লাগবে, এলাচ লাগবে, আপনি হারাম খোর যদি হন জর্দাও লাগবে, তাহলে আপনি পরিপূর্ণ স্বাদ পেলেন, তাই না? এই কটা জিনিসের মধ্যে একটা যদি মিস্টেক হয়ে যায়, আপনি পানের পরিপূর্ণ স্বাদ পাবেন? কখনোই পেতে পারেন না। তা আল্লাহ সুবহান ওয়া তাআলার ঈমান শব্দটা এমন একটি শব্দ যে এর ভিতরে টোটাল ইসলামিক টোটাল জিনিসটাই এর ভিতরে কি ভরা আছে। অনেক মানুষ বলছে মলি স্যার সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়ি না, আমার কি ঈমানের কোনো কমজুরিটা আছে? না, ঈমানের কমজুরিটা নাই, তোমার ঈমান নাই তা কমজুরি আর বাড়বে কি? ঈমান নেই তো। ঈমান কি এটা আপনাকে বোঝানোর জন্য আরেকটা জিনিস আপনাকে বোঝাতে পারি। আচ্ছা, এইটার নাম আঙুল, তাই না? এটার নাম আঙুল তো, এটার নাম মাথা, এটার নাম হাঁটু, এর নাম চোখ, এর নাম নাক, এর নাম পেট, এর নাম পা, এর নাম মাথার চুল, এর নাম কান, এর নাম নাক, সবার অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা একটা নাম আছে, তাই তো? আপনি অনেক সময় এ কথা বলেন না, মমতাজুল সাহেব সবই ভালো, শরীরটা একটু খারাপ। আচ্ছা বলুন তো শরীর কার নাম? শরীর কার নাম? সব অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা নাম আছে, নেই? তাহলে আপনি যে বলছেন শরীর খারাপ, এই শরীর বলতে আপনি কি বোঝেন? টোটাল অঙ্গ প্রত্যঙ্গটাকে বোঝেন, তাই না? তাহলে ঈমান এমন একটা জিনিস, পবিত্র আল কোরআনের আদেশ নিষেধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া, এই টোটাল তার নাম কি? ঈমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে। এবার আপনাকে একটা কথা বলি, ঈমান আনার জন্য সর্বপ্রথম শর্ত কি? ভুলে গেছেন আপনারা, মনে নেই? আমি হিন্দু, আমি কালকে ইসলাম গ্রহণ করব। আচ্ছা বলুন তো, আমি ইসলাম গ্রহণ করার সর্বপ্রথম কাজ কি?
বলছে কলেমা পড়া একদম ইয়েস গোসল করতে হবে তার মানে এই দেখুন ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহর নবী বলেছেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে গোসল করতে হবে গোসল না করে ও কলেমা পড়লে ঈমান আনতে পারবে না তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন বুঝতে পারছেন তো হ্যাঁ আপনার দাঁতগুলোর দিকে একটু দেখেন তো সাদা দাঁত পান খেয়ে কি করেছেন একটু দেখতে পেয়েছেন দেখেন জি 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 মনে হচ্ছে পাথর দিয়ে ভেঙে নতুন দাঁত প্লাস্টিকের লাগান পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম শর্ত একটা মানুষ মুসলিম হবে তাকে কি করতে হবে গোসল করতে হবে দুই কলেমা পড়তে হবে কি কলেমা আমি একটা আপনাকে ছোট্ট শব্দ বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনাকে পড়ে নিতে হবে তারপর অনেক কলেমা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যত কলেমা আছে আপনাকে মেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনার শর্ত প্রথম ধাপে হচ্ছে পবিত্রতা অর্জন করার পরেই আপনাকে দুটো কথা মেনে নিতে হবে লা ইলাহা ভালো করে বুঝবেন কোনো মাবুদ নেই কোনো ইলাহ নেই কেউ নেই ইল্লাল্লাহ শুধুমাত্র কে আল্লাহ তাহলে সর্বপ্রথম আমরা কি বললাম লা ইলাহা কেউ নেই আল্লাহ ছাড়া কেউ আছে কেউ আছে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এই জায়গাটা আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ নেই কোনো সাহায্যদাতা নেই কোন রুজির মালিক নেই কোন হায়াত মাওতের মালিক নেই কোন আরোগ্য অসুস্থতার মালিক কে আছে আল্লাহ আচ্ছা এই জায়গাটা আমরা মানি তো আমরা ইল্লাল্লাহটা মানি লা ইলা এটা কিন্তু আমরা মানি না আল্লাহ ছাড়া যে অন্য কেউ আছে এটা আমাদের কিন্তু মনের ভিতর এখনো পর্যন্ত আছে আছে না আছে আপনার হয়তো নেই কত হুজুরের আছে দেখতে পাবেন কত মানুষের আছে আমি গতকাল এখানে প্রোগ্রাম করেছি এখানেও বলেছি কিছু মানুষের এটা ধারণা হচ্ছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না উকিল মুক্তার ধরে পৌঁছাতে হয় এসব আকীদা আছে না আছে অবশ্যই আছে আমি এই কথাগুলো বলতে গেলাম আর আমার নামে বিশাল ব্যাপার আইনি ব্যবস্থা মাথা কেটে নেবে গর্দান কেটে নেবে আমি শুধু সঠিক কথাটা বলেছি বইয়ে লিখলে ক্ষতি নেই এই যে বইটা আপনাকে এনেছি এই বইয়ে লিখলে ক্ষতি নেই আর মুখে বললে কি অপরাধ এই দেখুন এই বইটার যিনি লেখক ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছেন যারা একটু লেখাপড়া জানেন উপরে লেখা আছে ফুরফুরা শরীফের পীর আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বইটার নাম কি আল মাওজুআত আল মাওজুআত ফুরফুরার পীর সাহেব লিখেছেন বইয়ে আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি কোনো ওলিয়া উলিয়া কেউ যদি কোনো পীর কেউ যদি কোনো মুর্শিদকে যদি ধরে তাহলে সে মুরতাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে ওদের বইয়ে লেখা আছে এটা ওনার বইয়ে লেখা আছে এটা যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না এই কথা যদি কেউ বলে তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবার খাতরা রয়েছে এটা একদম জাল কথা এই দেখুন আমি বলেছি নামাজের আগে মুখে মানে নিয়ত করা নওয়ায়তু আনুসাল্লি তাআলা আরবাতে রাকাতে সালাতে যোহরে এই যে মুখে নিয়ত করা নামাজের আগে আমি বলে দিয়েছি বেদাত তা আমাকে গালাগালি করছে বলছে বেজম্মা তো জন্মের ঠিক নেই হাদিস পড়েছিস ঠিক আছে আমি না হয় বেজম্মাই হলাম তাহলে পীর সাহেব বেজম্মা হবে যদি বলছেন কেন এই দেখুন পীর সাহেব 77 নম্বর পৃষ্ঠায় লিখেছেন মুখে মুখে কোন নামাজে দাঁড়িয়ে মুখে মুখে নিয়ত করা এটা মারাত্মক বেদাত উনি নিজে লিখেছেন মুখে মুখে নিয়ত করা মারাত্মক বেদাত উনি নিজে বলছেন এই বইয়ে 77 নম্বর পৃষ্ঠার আল মাওজুআতের বইটা কিনে নেবেন কালিয়া চকে পাওয়া যায় এই বইগুলো পড়ে আমি যখন মানুষের সামনে বলতে লাগলাম তখন আমার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে জি কোনো অসুবিধা নেই আপনার যত পদক্ষেপ আছে নিয়ে যান আল্লাহই যথেষ্ট আর কেউ আমার সঙ্গে কাউর থাকার প্রয়োজন নাই কারণ হাকিকাত চলে এসেছে বাতিলপন্থী একটু লাপালাপি করবেই করবে না
একটু করবে মারাত্মক বড় শির তাওহীদ বোঝার আগে এই ঈমান বোঝার আগে আপনাকে আরেকটা জিনিস বুঝে নিতে হবে তাওহীদ একত্ববাদ তাওহীদ মানে কি একত্ববাদ ঈমান যদি আপনি যদি টেকাতে চান তাহলে তাওহীদের জ্ঞান থাকতে হবে তাওহীদ কাকে বলে এই দেখুন আমি আপনাকে বললাম এই আব্দুল্লাহ ভাই উঠে দাঁড়াও তাহলে এতগুলো মজলিসের ভিতর থেকে উঠে দাঁড়ানোর পারমিশন কে পাবে আব্দুল্লাহ একাই যদি ওর পাশে কেউ একজন উঠে দাঁড়ায় তাহলে ভুল করবে না ঠিক করবে ভুল করবে তাওহীদ এরই নাম দ্বিতীয় কোনো পক্ষকে বোঝায় না একক আল্লাহকেই বোঝায় তাওহীদ তিন প্রকার এক আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত তারই উদ্দেশ্যে করতে হবে দুই আল্লাহকে রব হিসাবে শুধু তাকেই মেনে নিতে হবে তিন আল্লাহর নাম এবং গুণকে মেনে নিতে হবে এর নাম হচ্ছে তাওহীদ আল্লাহর নাম এবং গুণ ছাড়া পৃথিবীর অন্য কারো গুণ গাওয়া যাবে যাবে না কি আশ্চর্য ব্যাপার আল্লাহর একটা নাম আছে রাজ্জাক রাজ্জাক নাম নেই আল্লাহ রাজ্জাক মানে রুজি দানকারী রুজি দাতা তাই তো আচ্ছা বলুন তো এটা আপনাদের ঈমান আছে আছে কে বলছে আছে কে যে আছে বলছে হাত তুলুন তো আপনার ঈমান আছে যে আল্লাহ রুজি দাতা তাই তো পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা বিশ্বাস করে না যে আল্লাহ রুজি দাতা বিশ্বাস করে নতুন গাড়ি কিনেছে পীর সাহেবের কাছে গেছে নতুন গাড়ি কিনে তা পীর সাহেব তাবিজ দিয়ে দিয়েছে তা ওই লোক জিজ্ঞেস করছে যে পীর সাহেব কাজ হবে কেমন বলছে কি গাড়ি কিনেছো বলছে একটা বাস কিনেছি তা বলছে আমার এ তাবিজের এত ক্ষমতা ড্রাইভার যেখানে বসবোর পাঁচার তলাতে তাবিজটা দিয়ে রাখবে লাল সুতোতে বেঁধে দেখবে তোমার গাড়িতে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো করে ঝুলবে কি বলছি বুঝতে পারছেন না তা কত দিতে হবে হুজুর না 10,000 টাকা দাও হুজুর 10,000 টাকা তাবিজ দিয়ে বাদুর ঝুলিয়ে দিল তার প্যাসেঞ্জার হিসাবে গাড়িতে তাই না তো হুজুরের তাবিজের যখন এত পাওয়ার ওর পাশে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলিয়ে দিতে পারছে তা হুজুর একটু ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে টাকাগুলো নিজের বাড়িতে আনতে পারছে না কই এতই যখন পাওয়ার পাচ্ছে কি পাচ্ছে না পারবে কার কাছে চাইতে যান আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়ার পারমিশন আছে কারু কাছে চাওয়ার পারমিশন নাই ফালতু কাছে সারা পশ্চিম বাংলাতে এক শ্রেণী বেদাতি অসভ্য ভণ্ডরা তারা সব পীর মুরিদি মাজার করে বসে আছে নেই আছে আর মানুষ বোকা তো আল্লাহু আকবার অসংখ্য বোকা কত বোকা আপনাকে একটা জিনিস জেনে খুব মাথায় করে বুঝে নেন এটা দেখবেন যত মাজার আছে সারা ভারতবর্ষে প্রত্যেক মাজারে যাবার সময় দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে তাই দেখেছেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে আর মাজারে একটা শিক্ষিত লোক যায় গিয়ে বাবার কাছে সেজদা দিয়ে চলে আসে ভিখারীদেরকে এক টাকাও দেয় না কই আমি বলছি বাবা মারা গেছে বাবার কাছে গেলে যদি এত টাকা পাওয়া যায় তাহলে বলুন তো ভিখারিগুলো থালা নিয়ে জীবিত মানুষের কাছে বসে আছে কেন ওরা তো বাবার কাছে গিয়ে চেয়ে আনতে পারত সব টাকা পয়সা তার মানে ভিখারিও জানে মৃত মানুষের কাছে কিছু পাওয়া যায় না আর এ শিক্ষিত মানুষ এ বুঝলো না এ মৃত মানুষের কাছে চাইতে চলে গেল এই ঘটনা ঘটছে কি ঘটছে না ঈমান কার উপরে রাখতে হবে সর্ববিষয়ে কার উপরে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে আচ্ছা বলুন তো এখানে একটা কথা বলে রাখছি যদি পরীক্ষা না হতো তাহলে পড়াশুনো করার কোনো দাম থাকতো থাকতো না তো থাকতো না তা আখিরাত অর্থাৎ প্রতিফল দিবসের দিন হিসাবের দিন এই দিনটা যদি না হয় দুনিয়াদারি করে নামাজ রোজা ইবাদত কম্পিটিশন দান ধন করে কোন রকমের ভালোবাসা বা কোনো ইন্টারেস্ট বা কোনো মানে সৌন্দর্য আপনি দেখতে পাবেন কিচ্ছু দেখতে পাবেন না একটাই কারণ আমরা এত কম্পিটিশনে দান করি এত কম্পিটিশনে নামাজ পড়ি এই কারণে যাতে করে আল্লাহ কিয়ামতের দিবসে আমাদেরকে পরীক্ষা করবেন ওই পরীক্ষাতে যেন আমরা পাশ করে যেতে পারি